হাই ক্লাস ওয়ান স্টুডেন্টস, ওয়েলকাম টু আর ইংলিশ অনলাইন ক্লাস। তোমরা যারা আজকে জুমে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি তাদের জন্য এই ভিডিওটি আপলোড করা হলো। আর আজকে ক্লাসে আমরা লিখেছি দুটি প্রশ্ন। হ্যাঁ, এটা আমি বোর্ডেও দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকে তোমরা ইংরেজি খাতা বের করবে, দেন তোমরা আজকে ডেটটা দেবে। প্রত্যেকে CW খাতা বের করো, আজকে ডেটটাও সুন্দর করে লাইনের উপরে লিখো, কোশ্চেন অ্যান্সার, দেন স্টার্ট করো। নাম্বার ওয়ান দিয়ে লিখো, হ্যাভ ইউ বিন টু এ পিকনিক, লিখে অ্যান্সার লিখে তোমরা এখানে অ্যান্সারটা দেবে। আবারও বলছি, নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে হ্যাভ ইউ বিন টু এ পিকনিক। আচ্ছা, বোর্ডেও তোমরা দেখো লেখা আছে হ্যাভ ইউ বিন টু এ পিকনিক। নাম্বার টু হচ্ছে উইল মাদার কার্ট দ্য বাম্পস, নাম্বার টু হচ্ছে উইল মাদার কার্ট দ্য বাম্পস। আবার বলছি তোমাদের সুবিধার জন্য, বোর্ডেও লেখা আছে এবং আমি আবারও তোমাদেরকে মুখেও বলে দিচ্ছি, নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে হ্যাভ ইউ বিন টু এ পিকনিক, কোশ্চেনটা লিখে অ্যান্সার ANS লিখে এখানে অ্যান্সারটা উত্তরটা দিবে। নাম্বার টু হচ্ছে উইল মাদার কাট দা বাংস, উইল মাদার কাট দা বাংস। সবাই বোর্ডে খেয়াল করো, বোর্ডেও লিখে দিয়েছি এবং আমি তোমাদের মুখেও দুটি প্রশ্ন বলে দিলাম। এই দুটি কোশ্চেন তোমরা আজকে CW খাতায় লিখবে, ঠিক আছে? গতকাল যেহেতু SW তে লিখে দিয়েছি, নিশ্চয়ই তোমরা পড়েছো, লিখবে। আর পড়া থাকবে মাই পিকচার ওয়ার্ড বুকের, মাই পিকচার ওয়ার্ড বুকের 18 পেজ থেকে, ঠিক আছে? তোমরা সব এখানে অল্প অল্প করে এখান থেকে পড়বে, হ্যাঁ, রিডিং করবে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। তাহলে আজকে আমরা CW খাতার দুটো কোশ্চেন লিখলাম, অ্যান্সার কোশ্চেন অ্যান্সার। নাম্বার ওয়ান হচ্ছে হ্যাভ ইউ বিন টু এ পিকনিক, আর নাম্বার টু হচ্ছে উইল মাদার কাট দ্য বাম্পস, ওকে? আর মাই পিকচার ওয়ার্ড বুক থেকে 18 পেজ তোমাদের এই পড়াটা আজকের জন্য থাকবে। তবে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। বাইবেল স্টুডেন্টস, বাই।